পাবজি নিষিদ্ধ হলো ভারতে, গত 29শে জুন নিষিদ্ধ করা হয়েছিল 59টি অ্যাপ্লিকেশান, এবং তারপরে আরও 47টি চাইনিজ অ্যাপ্লিকেশান ভারতবর্ষে নিষিদ্ধ হয়ে যায়। এখন পাবজি মোবাইল, পাবজি লাইট সহ 118টি চাইনিজ অ্যাপ্লিকেশান নিষিদ্ধ করলো ভারত সরকার। পাবজি মোবাইল এবং পাবজি লাইট নিষিদ্ধ হলেও পাবজি পিসি কিন্তু নিষিদ্ধ হয়নি, কারণ পাবজি পিসি চাইনিজ গেম নয়। পাবজি মোবাইল এবং পাবজি লাইটের ফাউন্ডার হচ্ছে চীনের টেনসেন্ট কোম্পানি, কিন্তু পাবজি পিসির ফাউন্ডার হচ্ছে সাউথ কোরিয়ার ব্লু হোল। পাবজি মোবাইল, পাবজি লাইট কোথা থেকে এসেছে এবং এদের আসল নির্মাতাকে সব কিছু নিয়ে আমার আরও একটি ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এবং কেন পাবজি মোবাইল নিষিদ্ধ হলো, কেন পাবজির উপর সরকারের নজর ছিল, সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। আপনার ফোনে পাবজি মোবাইল বা পাবজি লাইট গেম থাকলে এখনই আনইনস্টল করে দিন, কারণ এগুলোর ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে। এগুলো মোবাইলে ইনস্টল অবস্থায় থাকলেও আর কাজ করবে না কয়েকদিনের মধ্যেই। প্লে স্টোর থেকেও উঠিয়ে নেওয়া হবে এই 118টি ব্র্যান্ড চাইনিজ অ্যাপকে, প্রথমে 59টি, তারপরে 47টি এবং এখন 118টি। টোটাল 224টি চাইনিজ অ্যাপ্লিকেশান বন্ধ করলো ভারত সরকার, এবং সবগুলি বন্ধ করা হয়েছে ভারতীয় আইনের 69A ধারায়। এই অ্যাপ্লিকেশানগুলির বিরুদ্ধে অভিযোগ আসছিল এবং এটা প্রমাণিত যে এরা ভারতীয় ইউজারদের ডেটা তাদের সার্ভারে স্টোর করে রাখে চায়নাতে, এবং চায়না গভর্নমেন্টের পলিসি অনুযায়ী তারা সেখান থেকে ভারতীয় ইউজারদের ডেটা চায়না গভর্নমেন্টকে সাপ্লাই করে, যেটা আমাদের ভারতীয় ন্যাশনাল সিকিউরিটির পক্ষে অত্যন্ত বিপজ্জনক, তাই এগুলিকে ব্যান করা হয়েছে। আগে ব্যান হওয়ার 106টি অ্যাপ্লিকেশনের পরে আরও 250টি অ্যাপ্লিকেশনের উপরে ভারত সরকারের নজর ছিল সেগুলোর কার্যকলাপ সম্পর্কে, এবং তাদের ডেটা সেন্টার বা সার্ভার কোথায় আছে, তারা কীভাবে কাজ করে, সব কিছুর উপরে নজরদারি চলছিল। এবং এই 250টি অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেই 118টি অ্যাপ্লিকেশান বর্তমানে নিষিদ্ধ করা হলো। পাবজি মোবাইল এবং পাবজি লাইটের ফাউন্ডার হচ্ছে চাইনিজ টেনসেন্ট কোম্পানি, এবং এদের সার্ভারও চায়নাতে। ঠিক এই কারণেই ভারত সরকার নিষিদ্ধ করলো এই জনপ্রিয় ভিডিও গেমিং অ্যাপ্লিকেশান পাবজি মোবাইল এবং পাবজি লাইটকে। দেশের নিরাপত্তার জন্য গভর্নমেন্ট যে কোনো ডিসিশন নিতে পারে, সেটাকে আমাদের অবশ্যই মেনে চলা উচিত, এবং দেশের নিরাপত্তার উপরে আমাদের কাছে আর কিছু নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।